জাপান থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফ এর এমডির সঙ্গে বৈঠক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি নির্বাচনে যাচ্ছে না বিএনপি আবারও জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জিয়ার মাজারে স্বেচ্ছাসেবক দল মুস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সংবিধান নিয়ে বিএনপি জাতীয় পার্টির ফুটবল খেলা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন কোন দেশের কথাই নয় জনগণই নির্বাচনের মাধ্যমেই সরকার ঠিক করবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দেশে নির্বাচন ব্যবস্থা চালনের মতো ছিদ্রযুক্ত হয়ে গেছে এটি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনের আগে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ব্যবসায় জড়িয়ে জ্বালানি খাত নিয়ন্ত্রণ করছেন রাজনীতিবিদরা অভিযোগ বিশিষ্ট জনদের দেশের অর্থনীতিবিদ বিশ্লেষক কিংবা ব্যবসায়ীদের কথা আমলে না নিয়ে বিদেশিদের চাপিয়ে দেওয়া বিষয়গুলো আধা ক্ষেত্রভাবে বাস্তবায়ন করে সরকার বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কাল থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির অতিরিক্ত গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ফের বেঁকে গেছে ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রেল লাইনের পাশে পরিত্যক্ত টায়ারের গুদামের আগুন দু ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবি ফায়ার সার্ভিস নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনের উদ্ধার অভিযান সৌদি নৌবাহিনীর সহায়তায় অন্তত 700 বাংলাদেশিকে সুদান থেকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বোমা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়েছেন সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর প্রধান হামদান দাগালো আয়ারল্যান্ড সফরের জন্য সিলেটে বাংলাদেশের তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ মেসিকে ফেরাতে মরিয়া বার্সেলোনা সম্ভাব্য সমাধান বের করতে লা লিগার সঙ্গে বার্সা কর্তৃপক্ষের বৈঠক সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে প্রেম করেছেন বলে জানিয়েছেন তানজিন তিশা তবে প্রেমিকের নাম জানাননি নিশ্চিত করেছেন মিডিয়ার কেউ নন একের পর এক হিন্দি ছবির অফার আসছে রাশমিকা মান্দানার বলিউড নায়িকাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন এই দক্ষিণী নায়িকা